চেস্টার বেনিংটন, যিনি লিঙ্কিন পার্ক নামক ব্যান্ডের হেড ক্যারেক্টার হিসেবে ছিলেন, কিছুদিন আগেই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। আজকে আমি সেই ব্যাপারটি নিয়েই কথা বলবো, তাই শেষ পর্যন্ত দেখবেন। 1996 সালে সে এবং তার বন্ধুরা মিলে একটি মিউজিক ব্যান্ড তৈরি করে, যেটির নাম ছিল লিঙ্কিন পার্ক। যেই ব্যান্ড ধীরে ধীরে অনেক নাম দাম কামাতে শুরু করে, তারপর এক সময় খুব পপুলার হয়ে যায়। আর এমন বিখ্যাত ব্যান্ড দিয়ে ইলুমিনাতি তাদের বার্তা প্রচার করবে না, এমনটা কি কখনো হতে পারে? হ্যাঁ, তারা সবাই ইলুমিনাতির সদস্য। এখানে যেমন দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকজনের বাম চোখ দেখানো হয়েছে, যেমনটা দাজ্জাল হবে। আপনি যদি চেস্টারের পিঠের ট্যাটুর দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পাবেন সেখানে ব্যাফোমিটের ছবি আঁকা আছে। আর এই যে ড্রাগনগুলোকে দেখছেন, এই ড্রাগনগুলোকে বাইবেলে শয়তানের একটি রূপ হিসেবে ধরা হয়। তারপর রয়েছে লিঙ্কিন পার্কের লোগো, যেটা দিয়ে পিরামিড দেখানো হয়েছে। আর এই দুটি হচ্ছে ব্ল্যাক অ্যাঞ্জেলের দুটি ডানা। এটা হচ্ছে লাইটনিং বোল্ট, যেটা ইলুমিনাতির লোকেরা ব্যবহার করে থাকে। আর এখানে 666 রয়েছে, এটি একটা, এটা 2 নম্বরটা, আর এটা 3 নম্বরটা। 666 বাইবেল মতে শয়তানের ছাপ ধরা হয়, আর শয়তানের লোকেরাও এটি ব্যবহার করে থাকে। এখানে দেখুন, এখানে সম্পূর্ণ দেখানো হচ্ছে পিরামিডের ভেতরে একটি চোখ এবং 666। এখানে তাদের একটি বন্ধু হাত দিয়ে 666 দেখাচ্ছে এবং বাম চোখও দেখাচ্ছে দাজ্জালের। এখন এমন একটি সময় এসে পড়েছিল যখন তাদের প্রিয়জনের বলি দিতে হতো শয়তানের কাছে, যেমনটা এমিনেম তার ছোটোবেলার বন্ধু বিগ প্রুফকে দিয়েছিল। এবং গত বছর 20 জুলাইতে চেস্টার বেনিংটনের রহস্যভাবে মৃত্যু হয়, যে মৃত্যুকে তারা সুইসাইড হিসেবে চালিয়ে দিয়েছে। কিন্তু এটা কি আসলে সুইসাইড ছিল? চলুন আজকে ইনভেস্টিগেশন করব। আত্মহত্যার কারণ হিসেবে একটি যুক্তি দেখানো হয়েছে, সেটি হচ্ছে চেস্টার বেনিংটনের অনেক আগের একটি বন্ধু এইভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিলেন, সেই শোকে নাকি চেস্টার বেনিংটনও আত্মহত্যা করেছে, যেটি সম্পূর্ণ অযৌক্তিক একটি কথা। কেননা চেস্টার ছিলেন একজন সাকসেসফুল ব্যক্তি, তার কাছে দুনিয়ার সব সুখ ছিল, তার ছিল একটি সুখী এবং বড় ফ্যামিলি। তাছাড়া তার যে বন্ধু মারা গিয়েছিলেন, তার ছেলেকেও এই চেস্টার পালতেন। এসব ছেড়ে চেস্টারের এখানে সুইসাইড করার কোনো কারণই চোখে পড়ছে না। সে যদি আসলে সুইসাইড করত, তাহলে একটি সুইসাইড নোট অন্তত রেখে যেত। কিন্তু চেস্টার একটি নোট অবশ্যই রেখে গিয়েছিল, সেটিকে আমাদেরই খুঁজতে হবে। শুধু চেস্টারের বার্তাই নয়, তার এই মৃত্যুর পেছনে যার হাত রয়েছে তাকেও দেখতে পাবো ইনভেস্টিগেশনের পর। তাহলে এবার আমাদের যেতে হবে চেস্টারের জীবনের লাস্ট অ্যালবামে, যেটির নাম হচ্ছে ওয়ান মোর লাইট। বিশ্বাস নাও হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।
গন্তব্য, যেটির নাম হচ্ছে নোবডি ক্যান সেভ মি নাও। চেস্টার তার মৃত্যুর ব্যাপারে জানতো এবং এক্ষুনি সেটা প্রমাণ হয়ে যাবে। এখানে বলছে, আমি নাচানাচি করছি আমার শয়তানের সাথে এবং আমি ঝুলছি একটি কোনায়। এবার দেখুন তার মৃত্যু কিভাবে হয়েছিল। শুধু চেস্টারই নয়, আরেকজনও জানতো তার মৃত্যুর ব্যাপারে, এবং সে হচ্ছে মাইক শিনোডা। ওয়ান মোর লাইট এবং নোবডি ক্যান সেভ মি নাও গানের রাইটার হচ্ছে মাইক শিনোডা। চেস্টারের মৃত্যু কনফার্ম করে সবাইকে সর্বপ্রথম যে এই নিউজটি দেয় সে হচ্ছে মাইক শিনোডা, এবং চেস্টারের মৃত্যুতে সবচাইতে লাভ যার হয় সে হচ্ছে মাইক শিনোডা, কারণ এরা দুজনেই ছিল এই ব্যান্ডের মালিক। এখন তো সে একাই লিঙ্কিন পার্কের মালিক।